আপনি কত বছর ধরে টেবিল টেনিসের সাথে যুক্ত রয়েছেন? তো আপনি বর্তমানে যে মেডেল পেয়েছেন, তো সেইটা সম্পর্কে একটু কিছু বলেন। তো আপনি কতক্ষণ করে প্র্যাকটিস করতেন, মানে দিনে? আপনাকে বেশি সাপোর্ট কারা করতো, মা না বাবা? তো তুমি খেলা মানে কবে থেকে শুরু করেছো, তোমার এই যে সমস্যা অসুবিধা সেইগুলো সম্বন্ধে একটু কিছু বল। তো রাশিয়াতে যাও, কারা তোমাকে সাহায্য সহযোগিতা করেছিল? কারা? অবশেষে শেষ হলো এই আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা। তো আপনার প্রতিক্রিয়া যদি জান। হ্যাঁ, সকাল থেকে আজকে দেখতে পেলাম যে আমাদের তিনটে বিভাগে নার্সারি, জুনিয়ার, সাব জুনিয়ার প্রায় 66 জন বা ছেলে মেয়ে এখানে অংশগ্রহণ করেছিল। প্রত্যেকে আজকে খুব উৎসাহের সঙ্গে এখানে অংশগ্রহণ করেছে এবং তারা খুব আনন্দও পেয়েছে। যাদের চোখে মুখে ভার ফুটে উঠেছে সেই আনন্দের ছাপ। সেই সঙ্গে সঙ্গে বাবা মায়েদেরও আমি ধন্যবাদ জানাবো, কারণ তারা তাদের বাবা মায়েদের যাদের ছেলে মেয়েদের এই সৃজনশীল কাজের মধ্যে মানে ইনভলভ করতে পেরেছিল। এবং অ্যাজ এ হোল যে সমস্ত অতিথিবৃন্দরা আসতে পেরে চেয়েছিলেন তাদেরকে আমরা পেয়েছিলাম, এবং তাদের উপস্থিতিতে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে আমরা পুরস্কার তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। আমি মনে করি একটা সামাজিক দায়িত্বতার মধ্যে থেকে আমরা আইএমএ শ্রীরামপুর শাখা অন্যান্য যে সমস্ত সেবামূলক কাজগুলো করি এটাও সেই এক ধরনের কাজ, যেখানে ছোটো ছোটো ছেলে মেয়েদের মানুষ গড়ার কারিগরের মধ্যে আমরা সেখানে ঢুকতে পেরেছি, এটা আমাদের খুব ভালো লাগছে।